হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি দূর দূরান্ত থেকে যে আমার ভিডিওটা দেখছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর দোয়া করি সবাই ভালো থাকেন। আজকে 5 কেজি দুধে কিভাবে ফিরনি রান্না করা যায় সেই রেসিপিটি দেখাবো। প্রথমে আমি 2 কাপ পোলার চাল নিয়ে নিলাম। নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। আমার বাসায় মেহমান এসেছিল, এই জন্য আমি 5 কেজি দুধে পায়েস রান্না করেছিলাম। এই হাঁড়ির মধ্যে আমি 5 কেজি দুধ নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 4-5টা এলাচ দিয়ে দিলাম। আপনারা ডালচিনি, তেজপাতাও দিতে পারেন। এবার দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে ভিজানো চালগুলা দিয়ে দিতে হবে। দিয়ে এবার চালটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। চাল যখন পুরাপুরি গলে যাবে তখন হচ্ছে আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। আমি এখানে 3 কাপ চিনি দিয়েছি, আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন আপনাদের টেস্টের উপর। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক আসে। এ দেখেন, আমি পায়েসটা হচ্ছে জাল দিতে দিতে ওর উপরে একটা সর পড়ে যায়। পায়েসটা যখন একদম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি সর জমিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে একটু চামচ দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে দিয়ে দিলাম ফিরনিটা, যাতে আরও ঘন হয়ে যায়। এটা দারুণ খেতে হয়েছিল, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এবারে সার্ভিং ডিশে এটাকে ঢেলে নিলাম। ঢেলে উপরে বাদাম কুচি দিয়ে দিলাম, তারপরে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, আর একটু ডেকোরেশনের জন্য ফয়েল পেপার দিয়ে দিয়েছি একটু টুকরা করে। আর আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।